আজকে কিন্তু আকাশটা প্রচুর মেঘলা, বৃষ্টি বৃষ্টি আসবো মনে হয়, বৃষ্টি বৃষ্টি ভাব আর কি মেঘ করেছে। আপনারা বুঝতে পারছেন কিনা আমি জানি না, কিন্তু দেখানোর চেষ্টা করছি। একটু গরম আছে হালকা, প্রচুর মেঘ করেছে, আবার গরম লাগতেছে। তো আমাদের বাসার সামনে একটা বিল্ডিং তৈরি হচ্ছে, বাসার সামনে রাস্তা, ওই দিক দিয়ে আমি আসলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ সবার দিয়ে অনেক ভালো আছি। তো আবারও চলে এলাম আর একটি ব্লগ নিয়ে। তো আজকে আমি বের হচ্ছি, একটু বাইরে যাব। তো আমার কিছু কেনাকাটা আছে আজকে, আপনাদের ভাই আমার সাথে যাবে না, আমি একাই যাব। কারণ আমার কিছু লাগবে, কিছু টুকিটাকি জিনিসপত্র কেনার আছে, সেজন্য ও বলতেছে যে না তুমি একাই যাও, আমি আর যাবো না। কারণ তুমি আমার সাথে গেলে নাকি ওর বিরক্ত লাগে, এই দোকান ওই দোকান ঘুরে ঘুরে দেখতে হয়। তো এই জিনিসটাও আপনাদের ভাইয়ের পছন্দ না, সেজন্য ভাবলাম যে আমি একাই যেয়ে সব কেনাকাটা করে আনি। তো এখন সম্ভবত 11টা বাজে, তো একটু কাজ করতে হয়েছে, সেজন্য একটু লেট হয়ে গেছে বেরোতে। চাবিটা যে কই রাখছে আপনাদের ভাইয়া, যে পা গেছে বাসার চাবি। তো এই যে বেরোতেছি, তালা দিয়ে এখন বের হয়ে যাব। ভিড়ের মধ্যে কেনাকাটা করতে হয়েছে, তো আমি আপনাদের বেশি জিনিস দেখাবো না, এই দেখাচ্ছি আপনাদের কী কিনে আনলাম। মূলত মেইন হচ্ছে আমি এটার জন্য গিয়েছিলাম, কারণ এখন তো শীত আইসা পড়ছে, তো ওরকমভাবে ঠান্ডা পড়ে নাই, কিন্তু আসছে তো শীতের সময়, সেজন্য আর কি কেনা। তো হাতটা প্রচুর রুক্ষ হয়ে গেছে, সেজন্য ভাবলাম যে একটু মালিশ করে যদি কোনো কিছু উপকারিতা পাই। তো দেখেন আপনারা, এই যে এটা নিয়ে আসছি, এই যে ভ্যাজলিন এক্সপার্ট কেয়ার ড্রাই হ্যান্ডস, এটা কিনে আনলাম। তো এটা হাতের জন্যে খুবই ভালো আমার আর কি মনে হয়, তো আমি ইউজ করলে বুঝতে পারবো কেমন উপকারিতা পাই। তো প্রথমবার তো ফার্স্ট ইউজ করবো, সেজন্যেই বেশি বুঝতে পারতেছি না কেমন হবে। তো আমার হাতে তো প্রচুর রুক্ষ হয়ে গেছে, এই যে মানে প্রচুর কাজ, মানে রান্নাবান্না করতে হয়, আরও পানি লাগলে হাত শুকনো হয়ে যায়। তো হাতের মধ্যে তো শীতের সময় কিছু দেওয়া উচিত, সেজন্য ভাবলাম যে এটাই দিই, কারণ ভেজলিনের প্রোডাক্ট আমি বেশিরভাগই ইউজ করি। তো লোশন বলেন ক্রিম সবই মোটামুটি ইউজ করতে মানে পছন্দ করি, ভ্যাজলিনের কোম্পানিটা আমার খুব পছন্দের, তো সেজন্যেই নিয়ে আসা। তো এটাই কিনছি, তেমন বড় না, ছোট, একদম ছোট ফেস ওয়াশের মতো দেখতে। তো দেখি ইউজ করে কী উপকারিতা পাই, আপনাদের কমেন্টে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এটাই হচ্ছে আমার, এদিকে আমি আরও কয়েকটা জিনিস কিনছি, কারণ ভেজলিনের
লোশনটা আমার শেষ হয়ে গেছে, সেজন্য আমি চেঞ্জ করলাম, মানে অনেক দিন যাবতই দেওয়া হচ্ছে, তো একটু চেঞ্জ করে আমি এইটা এনেছি। এটা হচ্ছে প্যারাসুট ডিপ নারিশ, একটু রং লেগে গেছে কিসের জন্য, তো এটা নিয়ে আসলাম। তারপরে নিয়ে আসছি হচ্ছে সানসিল্ক শ্যাম্পু, এই যে এইটা। তারপরে প্যারাসুটের আর একটা প্রোডাক্ট কিনছি, সেটা হচ্ছে অ্যালোভেরা হেয়ার অয়েল, তো এটা কিনে আনছি। এটা আমার খুব পছন্দের একটা তেল, ভীষণ ভালো লাগে, এর সুবাসটা মানে এর গন্ধটা আমার খুবই প্রিয়, খুব ভালো লাগে, আমার অনেক পছন্দের একটা তেল। এটা চুল পড়া রোধ করে, অনেক ভালো, অনেক ভালো। হয়তো বা কোনো নামি দামি ব্র্যান্ড না প্যারাসুট কোম্পানির, তো আমার কাছে ভালো লাগে জিনিসটা ইউজ করতে, আমি পছন্দ করি। তো এদিকে শীতের সময় শীত তো এসে পড়ছে, তো তেমন কিছু কেনাকাটা হয়নি, মানে টুকিটাক যেগুলো না করলেই নয়। তো এদিকে একটা মেরিল গ্লিসারিন আছে, এটাও নিয়ে আসছি। তো আজকে আমার এগুলোই কেনাকাটা ছিল, তো বেশি কেনাকাটা করতে পারি না, আর টুকিটাকি কী যেন করলাম সেগুলো সংসারের জন্যে। তো আজকে এ পর্যন্তই, ছবি তো দেখালাম আপনাদের, তো এইগুলো কেনা হয়েছে আমার, তো এই কয়টা জিনিসই কেনা হয়েছে। তো পরবর্তীতে আবার আপনাদের ভাইয়ার সাথে গেলে অবশ্যই আর একটু বেশি করে কেনাকাটার মানে কেনার চেষ্টা করব। তো আমি একা গিয়েছি, সেরকমভাবে কিছু আনতে পারি নাই, তো এগুলোই এনেছি। তো এটাই হচ্ছে আজকের আমার মানে কিছু কেনাকাটার শপিং আর কি।